বন্দেগী মহিলা তবু শুনেছেন দর্শক কথা প্রেজেন্টেড বাই বর্ণ নেটওয়ার্কস। আজই এই বিশেষ অনুষ্ঠানে আমার লগত উপস্থিত ছিল মানি ডামরিয়া, নগেন্দ্রনাথ রায়, শিক্ষারত্ন 2011। উমার লগত আজি আমার দর্শক কথা মেলা কিছু জানিব আর শুনিব। উমাক ধন্যবাদ। এই দর্শক কথা আজি তোমাক আমার ধন্যবাদ জানাচ্ছি। তোমার একটা মেন কাজ হল গুলি বদল, ট্রান্সলেশন ওয়ার্ক, মানে শ্রী শ্রী গীতা আই 1989 সালে তোমার পাবলিশ করেছে। তো এই পাবলিকেশনের যে তোমার এই ভাষা আমার মা আই ভাষা রাজবংশী কান্তাপুরী ভাষা করেছেন, এটা কি দেয়? অন্য অন্য তো বাংলা ভাষা ছিল, কিন্তু এই এই বোধটা তোমার কি দেয় যে এই আমার এই মহাকাব্য এপিক তোমার রাজবংশী কান্তাপুরী ভাষা লিখবেন? বিষয়টা হচ্ছে এই, তার আগে তোমার এই যে দর্শক চ্যানেল, তোমার লাগে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং হিয়া ভরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি মুখকে সে আসিবার সুযোগ দিয়া। আমি একজন ছোট্ট মানছি, তার আগে একটু আগের কথা কওয়া ভালো। মোর এই যে সাহিত্য স্ফুরণ, এটা প্রথম ঘটেছে যখন আমি ক্লাস সিক্সে পড়ো। গেলাম এই ক্লাস সিক্স, ঘটনা হচ্ছে এনুন, একদিন হাই স্কুল থেকে তখনকার দিনে তো হাফ প্যান্ট ছিল আর চপ্পল, একটা ব্যাগ ছিল, ঠিক শীতের টাইম, বেলাটা ডুবু ডুবু, এই একলাই আর চোখ, আর তখনকার দিনে জঙ্গল ছিল এলাকাটা। আস্তে আস্তে মুই দেখলো, মানে এই যে বেলা ডুবার যে সিনটা, দৃশ্যটা, এটা মানে খুব উদ্বেগ লাগিয়ে, মানে তখনই লেখেনো বেলা জেলা ডুবেছে, এটা কিন্তু মোর ক্লাস সিক্সের লেখা। তারপর ধীরে 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 হকল খুলি প্রকাশ হয়। তারপর একদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মোক ডাকানো হচ্ছে, ডাকাচ্ছ বক্তৃতা দিয়েছ, দেওয়া দেখিনি যে অনেকে গীতা পড়েছে, আমার বিশেষ করে রাজবংশী ভাষাভাষী মানুষগুলা গীতা অনেকে বুঝে না, মনে দুঃখ পানি খুব, যে তাহলে এই দুঃখটা কী করে ঘুচানো যায়। তারপরে লেখানো শুরু করলো গীতা, শ্রী শ্রী গীতা ই বহুদিন আগে, যে না এটা মোক লিখবাই হবে এবং আমার ভাষায় ট্রান্সলেট হয় না না হয়, প্রথমে একটু প্রাথমিকভাবে দেখিনি যে হবে না নাই হবে না নাই। তারপরে দেখিনি তখন সিরিয়াসলি লিখবে, যখন ধরল তখন বিভিন্ন গীতা স্টাডি করার পর, মানে তোমার আশীর্বাদে মিনিমাম 50-60 গীতা স্টাডি করিয়া পরে এই গীতাটা লেখা। যাই হোক, এই উদ্দেশ্যটা যে রাজবংশী ভাষাভাষী মানুষ, যারা সহজ সরল মানুষ, আমার যেন সহজ কথায় সহজভাবে গোবিন্দের যে বাণী, শ্রীকৃষ্ণের যে বাণী, সেটা বুঝা পায় মানুষের হৃদয়ঙ্গম, মানুষ ধারণ করিয়া পারে, এই উদ্দেশ্যে এই গীতাটা লেখা। এই গীতার তো আমার একটা ধর্মের একটা নিশ্চয়ই ভাব আছে, ধর্ম সাথে জড়িত, তার লগত গীতার ট্রান্সলেশন বা বুলি বদলের মাধ্যম দিয়াও আমার কিন্তু এই যে আমার নিজস্ব যে ভাষা আছে, ওই ভাষার যে গভীরতা, এই ভাষার আমার ভাষার মধ্যেও যে কিছু কিছু শব্দ আছে যেটা হারাই যাচ্ছে, তো ওই হারাই যাওয়ার শব্দগুলা তোমার এই গীতার মাধ্যমে বা এই যে এই সৃষ্টির মাধ্যমে লেখার মাধ্যমে তুলিয়ে রাখিবা চাইছিলেন? আমার আপ্রাণ চেষ্টা, মোর আপ্রাণ চেষ্টা বিভিন্ন, এবার তোমার আশীর্বাদে রামায়ণ কমপ্লিট হয়েছে, এই রামায়ণ দেখেছি যে আমি দেখিনি সাবলীল, কোনো মানে আটকায়নিত, মানে একদম সুন্দরভাবে আপনার যে শব্দগুলো আসি যায়, কোন সময় কোন শব্দ হবে, এবং আগিলা যে আমার ভাষার যে রূপ, সেটা কী ছিল, তার যে ধ্বনি, তার যে রূপ বিয়াটা, এটাকে বিশেষ একদম অপূর্বভাবে একদম কোনো কোনো কিন্তু বাধা যে সৃষ্টি করিবে, এটা সৃষ্টি হয়নি। আর মানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, রামায়ণ লেখিতে কালে যে ইয়াটা, আর তুমি শুনিয়া সবাই একটু মানে আনন্দ পাবেন, যখন জেলা ওই রাজা দশরথ এই যে বেহাতা করে আনিল সবাকে, বেহাতা করে আনার পর কি রাজার ইচ্ছা যে বেহাতা তো হয়ে গেল, এই যে রাজগদিটা মুই মানে রামের হাতে দিয়ে দিই। এই যখন চিন্তা করেছে তখন কিন্তু কইকেই দুলের মতো আসিয়া রাজাতে পড়িয়ে যায়, তখনই তারপরে যে সুন্দর করে দেখছি কইকে দিদি, যে নাম দিচ্ছি কইকেই দুন আসি ভাঙ্গি দিলে গাছ, আচ্ছা মানে ভালো লেখাচ্ছে রামায়ণ খানের, মহারাজ দশরথের মনোধুলাস
কই কই দু নাসি ভাঙ্গি দিলে কাজ। তারপর যে লাইনটা হল, না যায় বুঝা ভাইরে নারীরও বাহানা, ক্ষণে ওঠ ক্ষণে মেয়ে ক্ষণে উঠে বানা। সেটা শুধু আমার রাজবংশী নারী জেলার ক্ষেত্রে না, এটা সারা পৃথিবীর নারী জেলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। না যায় বুঝা ভাইরে নারীরও বাহানা, ক্ষণে ওঠ ক্ষণে মেঘ ক্ষণে উঠে বানা। লেখালেখির একটা চর্চা বন্ধ হয়ে গেছে, তো তোমা কেন করে সংঘর্ষ করবে হয়েছে ওই নিজস্ব কারণ কি? এটা প্রশাসনের ভরসা কিছু চাপ থাকে, প্রশাসন কিন্তু কায় কায় লেখালেখি করছি না করছি করতে কাছি, এটা কিন্তু একটা আমার লক্ষ্য রাখিছিলেন। আমার আমার প্রায় চন্দ মানে যারা যারা এই ধরনের কাজ করে, আমার কিন্তু অন্য সম্প্রদায়ের কথা কথা বিশেষ করে আমার রাজবংশী সম্প্রদায়ের উপর প্রশাসনের যে একটা চাপ ছিল উনি, এটা কিন্তু মানে অস্বীকার করা যায় না। বিশেষ করে বামফ্রন্টের আমলে একটা চাপ সূক্ষ্মভাবে হলেও চাপ ছিল, অথচ এই বামফ্রন্টে কিন্তু বিশেষ করে অনিশার শ্রদ্ধে অনিশার মতো মানে সভাধিপতি ছিল, ওরা কিন্তু গীতাখানের জন্য সাহায্য করেছে গীতা প্রকাশের জন্য। এবং বিশেষ করে যদি ভাষা প্রসঙ্গে লেনিন বৈশান পড়েন, ভাষা প্রসঙ্গে লেনিন বৈশান মানে লেনিন পরিষ্কার করেছে যে কোনো আঞ্চলিক ভাষা গুরুত্ব দিয়া সেই জনজাতি বা জাতি উন্নতি লাভ করা, তার ডেভেলপমেন্ট করা, এটা তার মানে উচিত বলিয়া তার বৈশান উল্লেখ করেছে। বিশেষ করে বৈখানের নাম হচ্ছে মানে ভাষা প্রসঙ্গে লেনিন দ্বিতীয় খণ্ড। তাহলে যায় ফিলোসফিটা জানে, দর্শন জানে, মার্কসিস্টের দর্শন জানে, তাই নিশ্চয়ই সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট করা উচিত। যদি আমার তো মানে লেনিন বা মার্কস সম্পর্কে কিছু মাত্র পড়া থাকে, কিছু মাত্র যদি নলেজ থাকে, যদি স্টাডি থাকে কিছু মাত্র, তাহলে তো মানে স্বতঃস্ফূর্ত। বিশেষ করে যেমন ধরো মানে অন্যান্য কান্ট্রি রাশিয়া বা অন্যান্য কান্ট্রি বা কিউবা বা তোমার মানে আমার ধরতে চায় না, প্রতিটা ভাষারই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। প্রতিটা ভাষায় খালি মানে মূল ভাষাটাই মাতৃযুদ্ধ আর বাকি কি ভাষাটা মাতৃযুদ্ধ নয়, এটা ভুল ধারণা। প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষের ভাষায় একদম মায়ের দুধের মতন, প্রতিটা মায়ের ভাষা। যেমন তুমি তো মনে করো একটা ভাষার মৃত্যু মানে একটা জাতির মৃত্যু। তো মনে কিছুদিন আগে পেপারে দেখলাম এই যে অরুণাচলের দোকালামে ওই ওই মানে ওই ভাষায় রাখা মোটে দুইটা লোক, ভগবান ধর ধর ভগবান না করুক, এই দুইটা লোকের মধ্যে বুড়াবুড়ির মধ্যে একজন মারা গেল, তাহলে লোকটা কী করে বাঁচিবে, কার সঙ্গে দরকার নেই? তাহলে মৃত মনে করি একটা ভাষার মৃত্যু মানে একটা জাতির মৃত্যু। এই যে মানুষের মতো দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, বাচ্চা লাগলে থাকেছেন যে শিক্ষক যে আমাদের বৌদ্ধিক বিকাশ বা মানসিক বিকাশ আমাদের চতুর্মুখ বা অল ডেভেলপমেন্টের কথা কহছি, মুখান দিয়া কহছি, কিন্তু যে মানসিক বিকাশটা কী করে হবে? আসলে কিন্তু ভাষাটা বিশেষ করে দেখিব দিদা আমার ভাষায় মানে কোন অসুবিধাটা মানে যেমন ধরো শ্যামল আমার রাজবংশী একটা ছোঁয়া কী বুঝবি, শ্যামল শ্যামল মানে যে সবুজ, এটা কী করে বুঝবি? এটা মোর জীবনের মানে একদম প্র্যাকটিক্যাল ঘটনা, সত্যিকারের ঘটনা। মোট স্কুলের একদিন দুজন ম্যাডাম আসেন সকালবেলা, তখন মঙ্গলবার ছিল, মঙ্গলবার সকালবেলা আসে, তো আমাদের শীতের দিন ওই মানে ডাঙ্গিটাতে প্রভাত হয়েছে। একজন ম্যাডাম মুখ মানে কোয়ে, স্যার আপনার ছেলে তো ভাবিয়া ঘাসের রং জানে না, মহিষালা কোনো যে বাবু কী করেছিলে? বলে স্যার মুখ তো পেরকা কইছ, মহিষালা কোনো ম্যাডাম ঠিকই তো বলছে, পেরকা মানে সবুজ। এইরকম একটা ভাষার ক্ষেত্রে এটা কিন্তু খুব বড়ভার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। যেমন ধর যদি বড় ভাষা ধরি, বড় ভাষা জ্বালা পতই, আর কচি পাতা কী করে বুঝাবো মুখ বুঝাতে একটা বাচ্চা শিশু, মনে কর ক্লাস টু, মনে কর ক্লাস ওয়ান বা একদম প্রি প্রাইমারি, ও কী করে ভাষা যদি না জানা যায়, ভাষাটাকে যদি তার মাতৃভাষায় রাও না কাড়িয়া পারে নিজের মায়ের ভাষায়, তাদের মানসিক যে বিকাশটা বৌদ্ধিক যে বিকাশটা এটা থামিয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, এটা ড্রপ আউট। এই জন্য গ্রামের স্কুলের ছাত্রদের ড্রপ আউটটা বেশি। যেমন ধরো
বর্তমান দিনে হয়েছে কি যে কোন দেশেতে তরুণতা সকলের দেশে চাই, এখন তরুণতা যে মানে যে গাছপালা এটা বাচ্চারা কী করে বুঝাবে, এই যে সমস্ত সমস্যাগুলা ভাষা ক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রাইমারি সেকশনটা এটা কিন্তু প্রতিটি জাতি হোক জনজাতি হোক, মুই কহু না যে শুধুমাত্র রাজবংশী ক্ষেত্রে তা না, প্রতিটি জাতি হোক জনজাতি হোক সে দরকার নেই। এবং ইউনেস্কো বিশেষ করে ইউনিসেফের যে ওয়ার্ডার যে রাষ্ট্রপুঞ্জের যে রাষ্ট্রসংঘের যে একটা বার্তা যে একটা লোক যদি থাকে ছাত্র যদি থাকে তার মাতৃভাষা পড়বা হবে, তার সেই ভাষায় পড়বার বাধ্য সরকার বাধ্য এটা বাদ দিতে করা উচিত হওয়া উচিত, তাহলে তো শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে, শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল, এটা কিন্তু উচিত না। বিশেষ করে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে মানসিক বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু মাতৃভাষায় শিক্ষাদান খুবই উচিত, এবং বিশেষ করে মাননীয় প্রশাসন কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক এমাত্র মোট একান্ত অনুরোধ একদম নেহরা তোমার অনুগ্রহ করিয়া দয়া করিয়া আমার ভাষাটা ঘুরাই দাও বাবু, আমার ভাষাটা দেওয়া বাবু। এর প্রসঙ্গে আমার আইডেন্টিটি প্রশ্ন আছে, আমার আইডেন্টিটি প্রশ্ন আছে, এই ভাষার সঙ্গে আইডেন্টিটি প্রশ্ন। এখন আমার কিন্তু ভারতবর্ষটাকে যদি ধরি, আমার কাহা আছি বিহার, কাহা আছি আমার উত্তরবাংলার, কাহা আছি আসামত, কাহা মেঘালয় ইত্যাদি ইত্যাদি, বা বহির দেশে বিশেষ করে নেপাল বাংলাদেশ বা ভুটান দেখাটা বাদেই দিন, আমার কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ভুগেছে। এই প্রসঙ্গে ডক্টর দীপ্তা পিপ্লাই বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির মানে বিখ্যাত অধ্যাপিকা, ওমা আমি শ্রদ্ধা জানাচ্ছি, ওমার এখান বই লিখেছিল আইডেন্টিটি ক্রাইসিস অফ নর্থ বেঙ্গল ভাষার উপরে সাবলার কী অসুবিধা, এই বইখানে কিন্তু মানে যে ক্রাইসিসটা খুব ফুটে চলছে, ধরি না বর্তমান আমার ইতিহাসটা কীরকম, আমার ওই আসামত ওবিসি এককালে ছিল এসটি ছিল, এলা ওবিসি না এসটি হয়েছে, আমার ওয়েস্ট বেঙ্গলর আমার এসসি, যখন ট্রেনখান সেই নগেন্দায় যখন ট্রেনখান ইয়ার ঢুকিল ওই মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকিল নর্থ বেঙ্গলে ঢুকিল, তখন মোট পরিচয়টা কী হল না, মোট পরিচয়টা হয়ে গেল এসসি। যখন ওই ট্রেনখান ওই একটা লোকই কিন্তু একটা এক নগেন্দাই প্রথমে এসসি এসটি বা ওবিসি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকিলে মুই হয়ে গেল এসসি, যখনই ট্রেনখান বিহারে চলিয়া গেল তখন মুই হয়ে গেল ওবিসি, কেন হবে আমাদের একটা একটা নগেন্দা একটা কিন্তু একটা পরিচয়, এই বিশেষ করে এইটা খুব মানে নজর দেওয়া উচিত, এই বিষয়ে আমরা খুবই সচেতনভাবে এইবিলাক মানে প্রশাসন যাতে নিজের দরদ মনে করে নিজের মনে করিয়া এটা একটা সমস্যার সমাধান করে, এটা আমি আতুষ জানাচ্ছি নেহরা ভক্তি করেছি মাননীয় প্রশাসনকে। দাদু তোমার যে করলেন যে চেঞ্জিং আইডেন্টিটি পরিবর্তনশীল হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা রাজ্য যাইতে যাইতে পরিবর্তন হচ্ছে, কিন্তু আজকাল হয়তো বিশ্বায়নের যুগে বিশ্বায়নের যুগত গ্লোবালাইজেশনের সময়ত আমার কিন্তু অনেকগুলো আইডেন্টিটি চলে আসছে, যেন আমা আগে হয়তো অনুগ্রহ যোগাযোগ যাতায়াত করিবা পাইনি ট্রেনের মাধ্যমে, যে তুমি এক্সাম্পল দিল যে ট্রেনত করিয়া আগেকার দিনে সেই ট্রেনের ব্যবস্থা ছিল, কিন্তু সেই পুরানো সময় বা সেই 100 বছর হোক বা কিছু একটা সময় আগত সেলা আমার আইডেন্টিটিটা একটা জায়গা রহিতে রহিতে সেন্ট্রালাইজ হয়ে গেছে, মেরুকরণ হয়ে গেছে, কিন্তু এলা হয়তো এটা প্রবলেমটা অনেক কমিউনিটি ফেস করেছে হয়তো, তো রাজবংশী হয়তো এর মধ্যে একজন একটা কমিউনিটি, তো তোর কি মনে হয় এরা বিশ্বায়নের কি সত্যিকারের কোনো প্রভাব আছে নাকি এরা অন্য পলিটিক্স? বিশ্বায়ন আমার মানে মনটাকে ছড়িয়ে দেবো, মনটাকে যুক্ত একটা বিশ্বায়নের প্রভাব তো সত্যি আছেই থাকতেই থাকবে, মানে মনে কর দিদা মনে কর মানে রোগ খুব গরম, গরম তো শুধু মুখে লাগবে সবাইকে লাগবে, জীব জন্তু থেকে সবাকে লাগবে, গরমটা খালি মরে জন্য নয় একটা বিশ্বায়নের প্রভাব তো আছেই স্বাভাবিক, তখন হয়তো মানুষ মানে যখনই যখন বিশেষ করে যে যখন আমার লেখাপড়া শিখবার হয়েছি যখন দেখেছি বইপত্র ঘাটিয়া তখনই তো মানে দিকটা খুলে আছে, একটা জ্ঞানের দিক সেটা খুলে আছে যে আমার আসলে এই এই না এই সেই কত দিন আমার যে কোচ রাজবংশী সেটা তো কোনো ভুল নাই, এটা কোনো ভুল নাই, বিশেষ করে গীতার কইছে যে চতুর্বর্ণ মায়া সিস্টেম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ এসে বলতে গীতাকে চতুর্থ অধ্যায় 23 নম্বর শ্লোক না ভগবান গীতার প্রদ হয়েছে, এই যে আজকাল কোথায় না যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র বা ক্ষত্রিয়
এটা কিন্তু জাতি না, এটা বর্ণ। বর্ণ মানে কি? বর্ণ মানে একটা গুণ বা অ্যাট্রিবিউট, মানে একটা গুণ, মানুষের গুণ। এই গুণ থাকলে তার ব্রাহ্মণ করা হবে, এই গুণ থাকলে তার ক্ষত্রিয় করা হবে, এই গুণ থাকলে তার বৈশ্য করা হবে, এই গুণ থাকলে তার শুদ্ধ হবে। ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কোনো খাঁটি কথা কইছে, আর কিন্তু মানুষের একটা গুণ বা তার মানুষের ভাব থাকে অনুসারে দিয়া এইগুলো বিশ্লেষণ করি এবং মানে আপ্রাণ চেষ্টা করছে এই যে ডিভিশনটা করেছে। আবার যদি নিজের প্রতিটা মানুষেই মানে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ ধর, সে মনে কর ঠ্যাংলা না হলে তো দেওয়া পান পান কি, তো ঠ্যাংলা শুদ্ধ, পেটটা খায় খাওয়া না হলে তো বাঁচা যাবে না, তাহলে পেটটা হচ্ছে বৈশ্য, এই বাহুগুলা হচ্ছে ক্ষত্রিয়, আর ব্রেনটা যেহেতু কাজ বুদ্ধির কাজটা করে ব্রেনটা, তাহলে মাথাটা হচ্ছে ব্রাহ্মণ। তো এমনি একদিন চিন্তা করুন, আচ্ছা নিজের মনে কর তোমার গরু ধর, গরু একটা গাই, একটা বাছুরটা কাউ লাড়িয়া যান, ছোটোবেলায় যখন বাছুরটাকে লাড়িয়া যান দি বা গাইটা ঢুকলাবে, তাহলে ওটা ক্ষত্রি হল না, এটা ক্ষত্রি হল না, ওটাই তো ক্ষত্রি, ওটা তো ক্ষত্রি সবার মধ্যে আছে, সবার মধ্যে। আচ্ছা তা বিশেষ করে এই ভুলটা ভাঙিয়ে দিয়েছে আমার মনীষী পঞ্চানন বর্মা, কী করে তা একটা শ্লোকের মাধ্যমে দিয়া, হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্তু না হয় ভিন, উলসি ধারা আত্মের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিন। এটা কিন্তু কোহেনি যে রাজবংশী ক্ষত্রিয় ক্ষত্রিয় বাকি গাছ খাওয়া ক্ষত্র নাই, মনে হচ্ছে কি যাই খাদ্যতে যার আছে, যা পরের জন্য মানে পরে দুঃখ দেখে যা দৌড়িয়া যায়, যা আগায় যায়, যা মানে মনে কর কারো ঘর খাবার নেই দৌড়িয়া যে যায়, যেমন ধরো আজকাল করিমুল সার যা যে সে রুগী পাবে অসুস্থ লোক পাবে ওটা ছুটে যাবে, করিমুল সার অব্দি শ্রদ্ধা জানাতো। এবং এই যে বিষয়টা এটা কিন্তু ক্ষত্রিয় এরকম, এটা ক্ষত্রিয় এটা ক্ষত্রিয় এটা গুণ বিশেষ, এটা কিন্তু জাতি বিশেষ না। যাই হোক বর্তমানে এলা জাতি হিসেবে ধরে নিছি, এটা কিন্তু ঠিক না। অন্যান্য জাতি তো তোমার চক্ষুতে দেখা এনো কিছু দৃশ্য সে যায় যেটা তোমা উমাক দেখেছেন বা উমার সাথে সত্যিকারে উমার নিজের পরিচয়টা দিছে আজ? এই প্রসঙ্গে মরিদার বক্ত মরিদার ছোট্ট উপলব্ধি বা অনুভব, এবার মানে তোকে কোচে দিদা মনে কর একটা বাড়ি একটা পাড়ার নাম আমাদের আশি মন্দিরে চাথক্ষেত্রে আছে, একদম উত্তর দিকে ধিমাল বস্তি বা ধিমাল জোট, কিন্তু একটা ধিমাল নেই, তো ধিমাল লাগে এই গুণে। এককালে ছিল কোচ মেষ থারু এই অঞ্চলের প্রচন্ড অনেক প্রচন্ড কোচ মেষ এবং থারু আর ধিমাল কিছু, বিশেষ করে হাতি কিষাদ বোধ হয় মনে শুনে হাতি কিষাদ থারু কিছু ছিল বা তোমার ইয়ে ঘোষপুর কিছু থারু ছিল, এরকম থারুগুলো পাওয়া যায় না, হারাই গেছে। ধিমাল্লা তো আর কিছু তোমার বিশেষ করে গর্জনবাবু সদ্য গর্জনবাবু আর ওই নকশাদের কিছু কিছু আছে সংস্কৃত মানে সংগ্রাম করে আমার কালচারটা টিকা রাখবার চেষ্টা করেছে বা টিকা লাগিয়েছে, বাকি তো থারু কালচার তো নাই, থারুগুলো ভাষাটা কী করে আমার জানি না। অথচ তাহলে মোর মনে হচ্ছে আমার পূর্বপুরুষকে থারু, এটা মোর প্রশ্ন, এটা তোমার জন্য প্রশ্ন যে আমার পূর্বপুরুষকে থারু বা আমার পূর্বপুরুষকে মেজ, আমার পূর্বপুরুষকে কোচ, কোচ থেকে আছি নো ডাউট কোচ থেকে আছি, কিন্তু আমার পূর্বপুরুষ কায়। এবং এককালে আমি মাঠে শুনেছি মানে কিছু কিছু এলাকার আমার এলাকার ছিল আগুড়িয়া মেজ, মানে কি মেষ থেকে আমার রাজবংশী হয়েছে, আগা আছে ওগুলো একটা হচ্ছে আগুড়িয়া মেজ। সেই তাহলে অনেকের চেহারা বা তার বলি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এই কথাটা হয়তো সত্য হওয়াও পারে, এইটা আরও গবেষণা দরকার। বিশেষ করে নতুন গবেষকরা আমি অনুরোধ করেছি তোমার দয়া করিয়া এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খে গবেষণা করিয়া দয়া করে মোক বইখান দেখাও তোরে বা। আরেকটা কথা বিশেষ করে এই বিশ্ব বিশ্বকোষ নগেন্দ্রনাথ বসু তখনকার দিনে বিখ্যাত প্রাচ্য বিদ্যায়নক হয়, বিশেষ করে মোবাইলে দেখিবেন বিশ্বকোষের সম্পর্কে আগেকার দিনে পাহাড়িয়া রাজবংশী বলিয়াছিল,
রাজবংশী পাহাড়িয়া। আমার তিনটা কাকাকে ভাগ ছিল, তো মোর এখন মোর মনটা জাগেছে পাহাড়িয়া রাজবংশীরা কায়, বিশেষ করে নিউ জেনারেশন আমি অনুরোধ করি এইটা ব্যাপারে গভীর অনুসন্ধান দিয়া এবং এই পাহাড়িয়া রাজবংশীরা মানে অনুসন্ধান গবেষণা করে আমি অনুরোধ জানাচ্ছি প্রতিটা গবেষকক, প্রতিটা গবেষক গবেষিকা যাদের দরদ দিয়া এই বিষয়টা গবেষণা করে। এবং মনে হচ্ছে দিদা যেমন কিছু কিছু নাম একদম পাহাড়ের কিন্তু হওয়ার কথা না, কিন্তু রাজবংশী নাম, যেমন ধরো বিজন বাড়ি, যেমন ধরো মাকাই বাড়ি, যেমন ধরো দুধিয়া, শিমুল বাড়ি, পানিঘাটা, গরু আঠান, এগুলো কিন্তু তিন ধারিয়া, এগুলো কিন্তু রাজবংশী নাম, এগুলো রাজবংশী পাহাড়ের নাম। কারণ মানে নেপালি ভাষায় কিন্তু মানে ভুট্টা বাড়ি ওটা কিন্তু মাকাই বাড়ি নেয়, তার মাকাই বাড়ি হল কেন বুঝে, ওটা গরু বাথা, গরু বাথা যেহেতু গরুগুলো রাখা হয় বাথান, একটা বাথান আমার বিশেষ করে রাজবংশী সমাজের বাথান কালচার ছিল, বাথান সাথে বিশেষ করে খ্রিস্টান বাথান ছিল, গরু বাথান নামটা করে রাজবংশী না। যেমন ধরো বিজন বাড়ি, শিমুল বাড়ি, দুধিয়া বা দুধিয়ারে দুখা আমার এলাকায় দুটো দুধিয়ার দুধিয়ার রঙের রে, এই যে বিষয়গুলো এটা মোর মানে কিউরিওসিটি, মোর মানে জানবার ইচ্ছে যে এককালে আমার তার আগে হয়তো এই রাজবংশী পাহাড়ি এগুলো কীরকম খুঁজছে, এগুলো ব্যাপার দিয়ে গভীর গবেষণা করা দরকার এবং সবাকে গবেষক এবং গবেষিকাগুলো যাই যে থাকেন না কেন এই বিষয়ে আমি আরও করার মানে অনুরোধ জানাচ্ছি। এবং বিশেষ করে সবাই বিশেষ করে নিউজ বিশেষ করে যেগুলো ছোঁয়া ছেলেমেয়ে আছেন অ্যামাজনে করছে অনুবাদ হয় তিন ভাবে, কী কী হয় অনুবাদ কি, যেমন আক্ষরিক অনুবাদ, এটা একটা অনুবাদ, আক্ষরিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ করতে খুব একটা অসুবিধা নাই, যে কোনো কি করিতে পারে। আরেকটা কী হয় না ভাবানুবাদ, ভাবটা কি একটা সেন্স থেকে তুলিয়া নিয়ে সেটাকে ভাব, সেন্স থেকে একটা আছে সেটাকে সেন্স থেকে নিজের মনে একটা লেখ, এটা ওটাকে কয় ভাবানুবাদ। আরেকটা কী না রসানুবাদ, রসানুবাদটা কী তার মানে ভাববাদ দিয়ে তার রস থাকে আসল করতে নিজের ভাষায় লাগে, এটাকে হচ্ছে রসানুবাদ। এবং ভাষার ক্ষেত্রে বিশেষ করে যে কোনো ভাষার ক্ষেত্রে সে বাংলা ভাষা হোক বা ইংরেজি ভাষা হোক বা বড়ো ভাষা হোক ক্ষেত্রে অনুবাদ একটা বিশাল ভূমিকা, কারণ অনুবাদ সাহিত্য ছাড়া ভাষা ডেভেলপ হওয়া পারে না একদম। দেখুন বড়ো ভাষা যখন মানে ইয়া হয় সৃষ্টি হয় আমার দশজন স্কলার আমার দিল্লি যায়, আমার কাজ ছিল খালি ভাষা ইংরাজি হোক বাংলা হোক বা সংস্কৃত হোক যে কোনো ভাষা বই তোমার মানে খালি ট্রান্সলেট করে, এই ট্রান্সলেট থাকলে অনুবাদ করতে করতে যারা কী হয় নতুন নতুন চিন্তা আসে জাগে, তার স্ফুরণ হয় এবং তার নতুন নতুন শব্দ গাজায়। যেমন ধরো মোদিদা রামা লিখিতে লিখিতে লিখিন মাটিমুটি একটা শব্দ আছে, মাটিমুটি মানে কি না বিনম্র, মাটিমুটি মানে হচ্ছে বিনম্র। যেমন ধরো একটা শব্দ লিখেছি যে এবার ঋতু মানে বর্ষা মানে বাইশা গরমকাল গ্রীষ্মকাল মানে বা বাইশাকাল, তারপরে আচ্ছা শর্টকাট আমার রাজবংশী কী হবে মনে দেখেন কুসুমকাল, কুসুম মানে কি না কুসুম কুসুম গরম, মানে গরম যখন না গরম না ঠান্ডা একটা কুসুম কুসুম আমার রাজবংশী বাসায় কই, এই জন্য শরৎকালটার নাম মোর বিবেচনা করবে মানে বিবেক অনুসারে অনুভব অনুসারে এটা এই কুসুমকাল কোয়াটা আমাদের ভালো ভালো হবে, এইটা হচ্ছে কুসুমকাল শরৎকাল। তারপরে আসিল শীতকাল হেউটিকাল, এটা হেউটিকেই হেউটি মানে হৈমন্তিকা, যেটা হৈমন্তী ধানকাটছি না ধানের সাথে যুক্ত এটা হেউটিকাল। তারপরে আসিল কি শীতকাল, শীত তো জার ঠান্ডা জার, আর এবং অনেকগুলো ছন্দের নাম আমি নতুন নতুন দিছি, যেমন ত্রিপুরী ছন্দ যেটা সংস্কৃতে সেটার নাম দিছি আমি দুলালী ছন্দ, মানে আদরের ছন্দ। যেমন এখন গান শোনাচ্ছি জেলা সইজা সুন্দরী আলগতে ফেদে ভরি যমুনার গেনু সেই কালে জুড়া মনেরও তাপ
তাতে তে দিন উগে ঝা দেখে নু চিকন কালা জবে। এতে কি বলছেন না, তার বলেছেন তো আলোর সঙ্গে দেওয়াটাই ভালো হবে, যুক্তিযুক্ত হবে। আচ্ছা, আর চিড়ি মানে ছিড়া অর্থে নয়, কিন্তু বাংলা আমার তো বাংলা পড়িয়া পড়িয়া আমার তো বাংলা চিড়ি মানে ছিড়ার না, ওঠা হয়েছে ছটার থেকে ছাটার, যেমন হিন্দি ভাষায় আজ ছট পূজা কথাটা কি মানে সূর্যের যে রশ্মি তার যে রে তার যে রেটা ছট ছটা হামা করছি ছটা ছাটা হামা করছি না, এই মায়ের কি ছাটা উঠেছে রে, এই তোর ব্যাহা ছাটা উঠেছে গে, এই যে বিষয়টা এই ছটার থেকে ছাটা, ছটার থেকে ছাটা কথা হচ্ছে। এবং আগে আগে আমরা বেহার দিই না, বেহার সময় শ্রীআংটি পূর্ণিমা, আজকাল সোনা আংটি ব্যবহার হচ্ছে, কিন্তু অল্প সোনা থাকিলে ওটা আবার খোলা যায় আবার জোড়া লাগা যায়, এটা জল লাগাতে ঠিক সিরিয়ার মতো হবে, ওটা কয় চিড়ি আংটি। এর জন্য আমি মনে করুন সিরিটা বোধ হয় পরবর্তীতে বোধ হয় আমদানি হয়েছে, মানে আমার ভাষায় ঢুকেছে সিরিটা, কিন্তু অরিজিনাল যে আমার সিরি ওই হবে ছয়ালিশি রয়ালিশি চিড়ি, চিড়ি নগেন্দ্রনাথ রায়। ওই জন্য আমি এই একবার বিশেষ করে এই লাগে চিড়ি নগেন্দ্রনাথ রায়। তো দাদু আমার একটা যেটা খুবই আজিকার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে যে নামের সাথে যেটা ডিবেট জড়িত, কামতাপুরী রাজবংশী নামের এই ডিবেটটা, তো এই ডিবেটটার উপর তোমার কি কথা, তোমার কি এটা কেন করে দেখেছেন? আচ্ছা, দিদা এই প্রসঙ্গে নামের প্রসঙ্গে মুই ওই একবার ওই সাংবাদিক আসছিল একজন, ওই ডিটেলস উঠে উল্লেখ করা আছে আমার কী চাহ আছে এই প্রসঙ্গে। এখন মোর যে অভিজ্ঞতা বা মোর যে অনুভব সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাহাছি। এটা দুইভাবে হয়, প্রথমে হয় হামায় হামাকে ঠিক করা হবে, একটা বড় সেমিনার ডাকায় যুক্তি অনুসারে কোন নামটা ঠিক হবে সেমিনার ডাকায় ঠিক করা, অথবা মাননীয় ভারত সরকারের যে সিআইআইএল আছে একটা সংস্থা আছে উমা কমিশন বসায় তার মানুষের কোনো ইন্টারভিউ দিয়া সেটা কিন্তু অনায়াসেই করিয়া পারে। আমার নিয়ে জানো আমার দ্বিতীয় কেখানে জানো এটা রাজবংশী হবে না কামতাপুরী হবে, ওটা মোর ব্যাপার না, তোমাদের দেখা দরকার, তোমার তোমার তো বিষয় একটা ডিপার্টমেন্ট যখন আসে ভাষার ডিপার্টমেন্ট সিআইআইএলের এই দায়িত্বটা নেওয়া খুবই উচিত, এবং সিআইআইএল যাহাতে আমার ভাষার নামটা ঠিক করে দেয়। এবার তোমার অনেকে প্রবণ তোর হামা কি তোর হামার নামটা মুই রাখেন মোর ছোয়া মোর আর নাম রেখে দোষ এটা কি হয়? হ্যাঁ হয় না, হয় না, কিন্তু হামার যখন ভাইয়া ভাইয়া কাঁচালে করেছি কাঁচাল করতে কোনো লাভ নাই। যেমন ওই কামতাপুরী এবং রাজবংশী ভাষা সম্পর্কে মনে করু, মনে করি যেটা ধর একটা টাকা, টাকাটা এক পাখে ইন্ডিয়া লেখা আর এক পাখে অশোক স্তম্ভ লেখা, টাকা তো একটাই না, একটা টাকা এপি এবং যেমন মানে জাতি হিসাবে কি নাম হওয়া না হওয়া পারে ইন্ডিয়া নাম জন হলো ইন্ডিয়া ভারতবর্ষ কোহাচি কার হিন্দুস্তান কোহাচি কত কি হওয়া পারে, এটা নামের সম্পর্কে কী যায় আছে এইটা আমি আসু মানে অনুরোধ করুন যে মুই করছি ভাষা সম্পর্কে ইতিহাস যে খামা কী করছে ইতিহাস কী করছে সেই হিসেবে করাটা উচিত, ইতিহাস অনুসারে একটা ভুল না হয় আমার ভুল মেসেজ না যায়। বিশেষ করে রাজবংশী নামদার তো হচ্ছে ডক্টর গিয়াসেন থেকে শুরু করিয়া, ডক্টর গিয়াসেন তো প্রথম উল্লেখ করল যে রাজবংশী প্রথম ওই কাঠার উল্লেখ করে, তার আগে হয়তো অনেকে করেছে মানে ভাষার প্রসঙ্গে ইলিশ কল রাজবংশী তার মানে ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া কোনো সময় পরিষ্কার লিখেছে ভাষা সম্পর্কে একটা রাজবংশী ভাষা, এখন কাহ কাছে এগুলো রংপুরিয়া ভাষা, কাহ কাছে কুচবিহারী ভাষা, কাহ কাছে সূর্যাপুরিয়া ভাষা, মানে কত নাম দিব মানে 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 মুই তো কাগজে পড়িয়া ভাষা কাগজে দেশিয়া ভাষা, আরে বাবু এত কাঁচার করে লাভটা কি, ভাষা তো আমার একটাই তোহা জিরা রাও করেছিস মহা শিরা ওই দায়রা করছিস মহা বাপটাকে বাপাই কহছু মাটাকে আই কহছু এই তো তুই আর দোষরা তো না কই, আরে মাটার নামটা আমার ঠিক হামায় হামায় ঠিক করি না, হামায় হামায় একটু মিলেমিশে চাই না রে বাবু,
মিলেমিশে জানি রহি না কেন, সবাই শুধু একসাথে রহি না কেন, কারণ এই প্রসঙ্গে অতুল প্রসাদ এখন গান ছন্দ দুটো কবিতা লিখেছে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, আর মিলে রহি না করি না, সবাই মিলে নামটা ঠিক করি না, এটা ছাওয়া হল ছাড়া নামটা ঠিক করি না। আর একটা ওদের তো মাননীয় প্রশাসন সরকার বা যে সংস্থার নাম পড়ুন এমআই যদি কমিশন বসে নামটা ঠিক ব্যাপারে আলোক চেষ্টা করে, মোট মতে যখন কাঁচালে হামা করেছি তাহলে মাননীয় যে ভারতবর্ষের যে সংস্থাটা আছে ভাষার সংস্থাটা, এটা আমি অনুরোধ করি যাতে এমআই সংস্থাটা নামটা আমার ঠিক করে দেবে। তো আমার আজি এই লাস্টের যেটা কোয়েশ্চনে চলে যাব, তো আজি দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উমার মূর্তি ভালো হয়েছে, তারপরে আজি পুকুর পাড়ে যেটা আমার রাজবাড়ি ছিল জলপাইগুড়ি ওঠে আই তিস্তাপুরীর যেটা মূর্তি ছিল ওইটা ভালো হয়েছে। তো এলা ঈশ্বরচন্দ্র মূর্তি ভাঙা তো এটা নিশ্চয়ই একটা বিশ্বাসের আঘাত হানা, একটা মানুষের উপর একটা সমাজ সংস্কারের উপর আঘাত হানা। তো এরকম ওই প্রভাব চাহাচ্ছে যে অনেক সময় হামা কুচি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সমাজ সংস্কারের যে ধারাটা ছিল ওইটা হয়তো উত্তর উত্তরবঙ্গ বা আমার রাজবংশী কোচ রাজবংশী কমিউনিটি সেরকমভাবে দরকার ছিল না। এই বিবাহ যে বিধবা বিবাহ এটার প্রচলন আগে থেকে ছিল, তো সেই বিষয়ে তোমার কি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সে বিধবা বিবাহ আগে তো ছিল? এই প্রসঙ্গে আমার বক্তব্য, যে কোনো মূর্তি ভাঙ্গা বা যে সে আই তিস্তাই হোক বা শ্রদ্ধেয় বিদ্যাসাগরই হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, এটা খুব অন্যায় কাজ, এটা একটা বিশ্বাসের উপর, কারণ একটা তো কিছু করতে করে শ্রদ্ধেয় বিদ্যাসাগর একটা কিছু করে দেখাইছে, তো হয়তো হামায়াতে রাজবংশী ক্ষেত্রে প্রয়োজন হয়নি, কারণ তখনকার দিনে হামায়াতে বিশেষ করে কোর রাজবংশী কমিটির মধ্যে ডাঙ্গুয়া প্রথা ছিল, জবাব দেওয়া ছিল, পানি সপন ছিল, সিন্দুর দান ছিল, কত কত দ্বিধাত ভ্যারাইটিস এটা আইফোন, এটা যেমন মানে মনে হয় তিনও ঘর ডাকালে গেল ধর তিনও একটা কোনো কোনো জলখান মোট ঠেঙা ঢালি দিল তু আর তোকে আমি ছিঁড়ে পাবি, এটা এটা করে যে পানি সপন জল ঢালা, তারপর ধর কোনো দেশে যদি সিন্দুর দেখা দেয় বাস আর গেল আর বিজয় ভাব তো আমার কোনো কোনো ব্যাপার না, কোনো মানে কোনো ব্যাপার না, বিজয় ভাব তো ছিলই ছিলই, এখন ফুল বিধবা না আড়ি বিধবা মানে এইভাবে বিধবার শ্রেণী ভাগ ছিল, যে একটু মনে করে যুবতী গাভরী গাভুর বয়সে হতে স্বামীটা মারা গিয়েছে তাহলে ফুল হল তো ফুল বিধবা, এরকম কোনো নাম ছিল আরো। আর ডাঙ্গুয়াতে কোনো ব্যাপার নেই, ডাঙ্গুয়া যে কোনো কোনো স্বামী মারা গেছে অগ্নি আজ ডাঙ্গুয়া রাখেন কোনো ব্যাপার নেই, না এগুলো সমাজের স্বীকৃত, এটা নিবারণ ছিল, হয়তো হামায়াতে শ্রদ্ধ ঈশ্বর বিদ্যাসাগর তার ইয়েটা তখন হামায়াতে দরকার ব্রাহ্মণগরের প্রভাবটা আমার দরকার মানে ছিল না মানে আসেনি, কিন্তু বিশেষ করে কলকাতার ওই সাইডে যে বিদ্যাসাগরটা কিছু করেছে, তো বিশেষ করে বর্ণপরিচয়টা খুব ভালো বই, বর্ণপরিচয়টা মূলত কিছু স্কুলের একটা ছোঁয়াক, যে কোনো ছোঁয়াক কোনো অতলা বই দেওয়ার দরকার নেই, আর বর্তমানে যে বই যে একলা বই দেশে এটার দরকার নেই, এইটা খালি একখান বই দিলেই কিন্তু বর্ণপরিচয়খান পড়লেই ওই কিন্তু রামায়ণ পড়িয়া পারবে, এই যে বিদ্যাসাগরের যে একটা মহান কীর্তি এটা এটা ঠিক না, এটা নিজেকে লাগেছে যে খারাপ লাগেছে, ঠিক সেরকম যা আই তিস্তাপুরীর ভাঙিছে আমাও কিন্তু খুব একটা ভালো কাজ করে করেনি, এটা আমার রাজবংশী সেন বিশেষ করে উত্তরবাংলার একটা রাজবংশী হোক যে কোনো ভাষাভাষী মানুষের একটা আবেগ ওঠে জড়িত, খালি তিস্তাপুরীর মূর্তিটা নয় তার সাথে আমার হৃদয়টা জড়িত, তার সাথে আমার জীবটা এক অঙ্গাঙ্গ হয়ে জড়িত হয়ে আছে, এটা খুব অন্যায় বলে আমি মনে করি। আমার ভাষা যে কত সমৃদ্ধ কত রিচ কত মিষ্টতা আছে, আমার ভাষায় যে জীবনানন্দ দাস সম্ভব কবিতা সম্ভব তার একটা উদাহরণ কবিতাখানে, যদিও প্রেমের কবিতা তাহলে শুনি, এই খে একদিনা তুই আসি বসেছিল তারপর ঢেল দিন তোর সোনামুখ দেখা পাওনি, তুই আসি বসেছিল এই খেয়ে একদিনা হয়তো ভুলিছিস মুখ মুছে ফেলাছিস তোর জীবন তো কামড় গোটে কাঁথা, জোনাকির লেখা খুঁজে মরেছু বাড়েছে বেনা ভাঙা সুর ভাঙা গান আধেরা স্বপন খালি,
আসিছে জীবনত দুঃখ হয়া ডাং চলি ডুব ডুব ডাকে গিছু চলি কোন লঙ্কা দেওয়া গেইছে মিছি শীতের টপা ঘাস ফুলের ডালি অঘনের সকাল বেলার পচিয়া বাতাসে বুক ফাটে অলেখা হিয়ার ভাবনা গোটে আছে তোর মধুস্মৃতি খালি নাই তুই তোর ঠোঁট থুতুলি তোর কাজল চকু সোনামু ভরি আছে অন্তর দয়াল পঙ্খী একেলায় লই চক্ষুর কনক মোর বাজেছে সানাই যুগ যুগ ধরির মোর বুকত আরো জরম হয়া নানান ভেষক ভালোবাসি যাম মুখ লুকাম তোর বুকের দেশক দণ্ডবত। অনেক অনেক দণ্ডবত দাদু খামার এই সোৎ আশীর্বাদ তানে। তোমা এতক্ষণ শুনেছেন দোষর কথা, আরও হামা হাজির হম বিভিন্ন সাগায়ক লিয়া মেলা কথা শুনিবার তানে, মেলা কিছু জানিবার তানে। ততক্ষণ তোমা দেখিতে রহ দোষর টিভি। দণ্ডবত।